দেখুন, এবার শয়তানের চেয়ে যে শক্তিশালী ক্ষেপণাস্ত্র বানিয়েছে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশ নতুন অস্ত্র তৈরি শিল্পে প্রতিদ্বন্দ্বী দেশগুলোর চেয়ে কয়েক বছর অথবা কয়েক দশক এগিয়ে রয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার তিনি রাশিয়ার সামরিক একাডেমিগুলো থেকে পাশ করা একদল গ্র্যাজুয়েটের সমাবেশে এ মন্তব্য করেছেন। পুতিন বলেছেন, আধুনিক অস্ত্রগুলো রাশিয়ার সামরিক ক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। আমাদের কিছু কিছু সমরাস্ত্র সিস্টেম প্রতিদ্বন্দ্বী দেশগুলোর চেয়ে কয়েক বছর অথবা কয়েক দশক এগিয়ে রয়েছে। রুশ প্রেসিডেন্ট দৃষ্টান্ত হিসেবে তাদের দেশের অ্যাভানগার্ড হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের কথা তুলে ধরেন, যা শব্দের চেয়ে 20 গুণ দ্রুতগতিতে চলে। এই ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুর দিকে ছুটে যাওয়ার সময় আবহমণ্ডল দিক ও উচ্চতা পরিবর্তন করতে পারে বলে তা যে কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বা বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য চরম অভেদ্য বা ধরাছোঁয়ার বাইরে থাকে বলে পুতিন জানান। রাশিয়ার প্রেসিডেন্ট তার দেশের একটি নতুন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের কথাও উল্লেখ করেন, যা 10টির বেশি পরমাণু অস্ত্র বহন করতে সক্ষম। 220 টন ওজনের ওই ক্ষেপণাস্ত্র পৃথিবীর যে কোনো স্থানে আঘাত আনতে পারে। সারমাত নামের এই ক্ষেপণাস্ত্র সোভিয়েত যুগের রুশ ভয়েভোডা নামক আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের চেয়েও বেশি শক্তিশালী। ভয়েভোডাকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বলে মনে করা হতো এবং পশ্চাতে একে বলা হয় সাটান বা শয়তান। পুতিন এমন সময় এসব বক্তব্য রাখলেন যখন রাশিয়ার প্রতিদ্বন্দ্বী মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি এই বলে উদ্বেগ প্রকাশ করেছে যে রাশিয়ার সঙ্গে সম্ভাব্য সংঘাত দেখা দিলে ন্যাটোজোট হয়তো রাশিয়ার মতো দ্রুতগতিতে অগ্রসর হতে পারবে না, বরং ট্রাফিক জ্যামে আটকা পড়তে পারে।